করোনা মহামারীর সংখ্যা কাটিয়ে 5 মার্চ উদ্বোধন হয়ে গেল 15তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে আয়োজিত উৎসবের দ্বিতীয় দিনে চলচ্চিত্র প্রযোজনা ও ডিস্ট্রিবিউশনের উপর আগত ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের কর্মশালা নিয়েছেন প্রযোজক আরিফুর রহমান। এছাড়াও প্রতিদিন উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করবে 27টি দেশি বিদেশি শিশুতোষ চলচ্চিত্র। আর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালা সহ নানা রকমের আয়োজন। প্রথম প্রদর্শনীতেই বাংলাদেশের শিশু ও তরুণদের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রের সংখ্যা ছিল 6টি, আর তা ছিল শিশু কিশোর ও অভিভাবকদের জন্য উন্মুক্ত। এদিকে সিনেমা দেখার টিকিটের ব্যবস্থা না থাকলেও এর বিকল্প হিসেবে মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করেছেন উৎসব কর্তৃপক্ষ। প্রথম আমি অ্যানিমেশন ফিল্ম খুব পছন্দ করতাম, ফিল্ম দেখতে দেখতে যখন মনে হলো যে না আসলে আমার কোনো ফিল্ম সোসাইটির সাথে সংযুক্ত হওয়া জরুরি, তখন আমি চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সাথে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হই। এরপরে ফিল্ম দেখতে দেখতে মানে এখন উৎসব পরিচালক হিসেবে আমি সবার কাছে পরিচিত। অনেকগুলো ফিল্ম দেখেছি, সবগুলোই অনেক সুন্দর ছিল। তো আমি সবসময় দেখতাম যে ভাইয়েরা ফিল্ম বানায়, তো ফিল্ম শো হতো, তো মানে কখনো সাহস হয় না যে আমি এবার ফিল্ম বানাবো, বাট এই বছর সাহসটা যোগা ফিল্ম বানাইছি। উৎসবে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 38টি দেশের 117টি শিশুতোষ চলচ্চিত্র দেখতে পারবে। এই উৎসবটি চলবে 11 মার্চ পর্যন্ত। তাজরিন রিকা, সময় সংবাদ।